ওয়েলকাম টু মাই চ্যানেল। একাদশ শ্রেণী 2024 সালের পরীক্ষার জন্য আমি এই ভিডিওতে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ সাজেশন নিয়ে এসেছি। আশা করছি আমি যে সাজেশনটা রেখেছি বা তৈরি করেছি সেখান থেকে 100% প্রশ্ন তোমরা কমন পাবে। একাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেখানে একবার আমরা চোখ বুলিয়ে নেব। তোমাদের এমসিকিউ থাকে 4টি, এসএকিউ থাকে 4টি, এখানে কিন্তু 4টি থাকবে, 4টি করতে হবে। আর এসএকিউতে থাকবে যে অথবাতে থাকবে প্রত্যেক চ্যাপ্টার থেকে দুটো করে, তার মধ্যে একটি করতে হবে। তো এই শর্ট প্রশ্ন 4, 4, 8 নাম্বার এবং বাকি 32 নাম্বার থাকবে ডেসক্রিপটিভ। তো টোটাল 32, 8, 40 নাম্বার তোমাদের রিটেন এক্সাম এবং বাকি 60 নাম্বার প্র্যাকটিক্যাল। তো এই যে 32 নাম্বার, তো সেই 32 নাম্বারের 8 নাম্বারের 4টি প্রশ্ন থাকবে এবং সেই 4টি প্রশ্ন থাকে, প্রত্যেক 4টে চ্যাপ্টার রয়েছে তোমাদের, সেই 4টে চ্যাপ্টার থেকে প্রত্যেক চ্যাপ্টার থেকে দুটো করে প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি লিখতে হবে। এখানে বুঝতে পারবে, দেখো এটা প্রথম অধ্যায়, এখানে এমসিকিউ একটা থাকে এবং এসিকিউ দুটো থাকবে, তার মধ্যে একটি লিখতে হয়। আর এসিকিউ ডেসক্রিপটিভ, সরি, এটা বড় প্রশ্ন, দুটো থাকবে, একটি লিখতে হয়। সেমভাবে দ্বিতীয় চ্যাপ্টারতেও এমসিকিউ একটি, এসিকিউ দুটির মধ্যে একটি লিখতে হয়, আর বড় প্রশ্ন যেটা দুটো থাকে একটা লিখতে হয়। তিন নম্বর অধ্যায়ে এমসিকিউ একটি, এসিকিউ দুটো থাকবে, একটা লিখতে হবে, আর ডেসক্রিপটিভ প্রশ্ন সেটা দুটো থাকবে, একটা লিখতে হবে। চার নম্বর চ্যাপ্টার সেম রয়েছে, এমসিকিউ একটি, এসিকিউ দুটোর মধ্যে একটি, আর ডেসক্রিপটিভ দুটোর মধ্যে একটি। তো এই যে চার নম্বরের যেটা 4টে করতে হবে 8 নম্বরে, তো তার জন্য আমি সাজেশন তৈরি করেছি প্রত্যেক অধ্যায় থেকে। প্রথম অধ্যায় শারীরশিক্ষা ধারণা ও ইতিহাস। প্রথম অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো সাজেস্ট করব তার আগে 2023 অর্থাৎ গত বছরে যে প্রশ্ন দুটো এসেছিলো আমরা একবার দেখে নিই। 2023-এ দুটি প্রশ্ন এসেছিলো এই প্রথম চ্যাপ্টার থেকে, সে দুটি হলো প্রাচীন অলিম্পিক গেমসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং শারীরশিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে তোমার বক্তব্য সংক্ষেপে লেখো। তো দুটির মধ্যে একটি লিখতে হয়েছিল, তো এই দুটি প্রশ্ন আমরা স্কিপ করে বাকি যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে আমি যেগুলো সাজেস্ট করেছি, সে প্রথম হলো 1 নম্বর শারীরশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। শারীরশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য তোমরা এর উত্তর পেয়ে যাবে 7 নম্বর পেজে। তোমাদের এখানে শারীরশিক্ষার লক্ষ্য বলে পয়েন্ট করা আছে, এভাবে পয়েন্ট করতে হবে। প্রথমে এটা লক্ষ্য রয়েছে, এই পার্টটি লিখতে হবে। পরবর্তী 8 নম্বর পেজে চলে যাবে, সেখানে শারীরশিক্ষার উদ্দেশ্য রয়েছে। তো প্রথম পয়েন্ট রয়েছে বৌদ্ধিক ক্ষেত্র, তার আন্ডারে বেশ কিছু পয়েন্ট রয়েছে, 4টি পয়েন্ট রয়েছে, সেগুলো লিখতে হবে। দ্বিতীয় পয়েন্ট রয়েছে ব্যবহারিক ক্ষেত্র, তার আন্ডারে 5টি পয়েন্ট রয়েছে, সেগুলো লিখতে হবে। আর তৃতীয় রয়েছে স্নায়ু সঞ্চালন ক্ষেত্র, এখানে 3টি পয়েন্ট রয়েছে, সেগুলো লিখতে হবে। তো এই গেল প্রথম প্রশ্ন, সেটি হলো শারীরশিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। লক্ষ্য প্রথম পার্ট রয়েছে আর শারীরশিক্ষার উদ্দেশ্য নিয়ে 3টি পয়েন্ট রয়েছে, বৌদ্ধিক ক্ষেত্র, ব্যবহারিক ক্ষেত্র আর স্নায়ু সঞ্চালন ক্ষেত্র। আমি তোমাদের বলে রাখছি যে 100% এই প্রশ্নটা তোমাদের ফাইনালে আসতে চলেছে, শারীরশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। এবং দ্বিতীয় প্রশ্ন আমি সাজেস্ট করব শারীরশিক্ষার গুরুত্ব। শারীরশিক্ষার গুরুত্ব এটা তোমরা 10 নম্বর পেজে থেকে পেয়ে যাবে। শারীরশিক্ষার গুরুত্বে প্রথম পয়েন্ট রয়েছে শিশুর যথাযথ শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ। তো এর পয়েন্টের আন্ডারে বেশ কিছু সাব পয়েন্ট রয়েছে, সেই সাব পয়েন্টগুলো হলো দৈহিক গঠন, মানসিক বিকাশ, স্নায়ু পেশির সমন্বয় সাধন। তো এই পয়েন্টের মধ্যে এই বেশি করে লেখার কিছু দরকার নেই, শুধু পয়েন্টগুলো লিখলেও হবে অথবা তোমাদেরকে এর আন্ডারে যে একটা কি দুটো লাইন লিখলে হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট রয়েছে, এখানে 4 নম্বর রয়েছে, দিয়ে প্রথম আন্ডারে যে অন্তঃক্ষরা গ্রন্থির পর্যাপ্ত ক্ষরণ। দ্বিতীয় পয়েন্ট রয়েছে প্রাক্ষোভিক গুণাবলীর বিকাশ। এই পয়েন্টের মধ্যে সাব পয়েন্ট রয়েছে প্রথমে আবেগ নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ সমাজ গঠন।
দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, আত্মবিশ্বাস বৃদ্ধি। 3 নম্বর পয়েন্ট রয়েছে সামাজিক গুণাবলী সক্রিয় বিকাশ। প্রথম পয়েন্ট রয়েছে বন্ধু ভাবাপন্ন মনোভাব ও ভ্রাতৃত্ববোধের উন্মেষ। দ্বিতীয় পয়েন্ট রয়েছে জাতীয়তাবাদের উন্মেষ। তৃতীয় পয়েন্ট রয়েছে দেশাত্মবোধ ও আন্তর্জাতিক সুসম্পর্ক। চতুর্থ পয়েন্ট রয়েছে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধের উন্মেষ। পঞ্চম পয়েন্ট রয়েছে যে নেতৃত্বদানের ক্ষমতার উন্মেষ। 6 নম্বর রয়েছে সময়ানুবর্তিতা, সহযোগী মনোভাব, মানিয়ে চলা ইত্যাদি ক্ষমতার উন্মেষ। এবার 4 নম্বর মেন পয়েন্টে রয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির সক্ষমতার বিকাশ। 5 নম্বর পয়েন্ট, এর প্রথম যে পয়েন্টগুলো দেখছিল সেগুলোর মধ্যে সাব পয়েন্ট ছিল, কিন্তু এই 4 নম্বর পয়েন্টের পর থেকে আর সাব পয়েন্ট নেই। এখানে 4 নম্বর পয়েন্টে রয়েছে, তারপর 5 নম্বর পয়েন্ট রয়েছে শৈশবের খেলোয়াড়ি প্রতিভার বিকাশ, তারপর 6 নম্বর রয়েছে চাপমুক্ত শিক্ষার বিকাশ, 7 নম্বর সক্রিয় তরতাজা জীবনযাপন, 8 নম্বর স্বাস্থ্য ও স্বাস্থ্যকর জীবনযাপন, 9 নম্বর নান্দনিক ও সৃজনশীলতার বিকাশ। তো এই প্রশ্নটি অনেকটি বড় হয়ে যাচ্ছে অনেকটা, তার জন্য তোমরা কী করবে, যে মেন পয়েন্ট রয়েছে এই যে মেন পয়েন্টগুলো, তো প্রথমে যে মেন পয়েন্ট ছিল আর একবার বলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই যে মেন পয়েন্ট লিখে প্রথমে ভূমিকা লিখতে হবে কিছুটা, ভূমিকা লেখার পরে যে প্রথম যে মেন পয়েন্ট লিখে তার আন্ডারে যে সাব পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো করলেই হবে, বেশি এর ভিতরে লেখার এগুলো বেশি লেখার দরকার নেই। লিখলেও তোমাদের 1 থেকে 2 লাইন, তার বেশি লেখা যাবে না, নাহলে পয়েন্টগুলো অনেক রয়েছে এবং প্রশ্নটার উত্তরটা অনেক বড় হয়ে যাবে। তো এই সাব পয়েন্টগুলো লিখে শুধু লিখলেই হবে। 2 নম্বর এখানে সাব পয়েন্ট ছিল, 3 নম্বরে ছিল, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7, 8, 9 নম্বর এগুলো সাব পয়েন্ট নেই। তো এইগুলো লিখে তোমাদেরকে নিচেই যে লেখাগুলো রয়েছে উত্তরগুলো সেগুলো কিছু কিছু লিখতে হবে, 4 লাইন কি 5 লাইন কি 4 থেকে 5 লাইনের মধ্যে লিখতে হবে। এই গেল দ্বিতীয় প্রশ্ন। এবার তৃতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের শারীরিক শিক্ষার ইতিহাস বিংশ শতাব্দী ও তার পরবর্তী। তো এটা তোমরা পেয়ে যাবে তোমাদের 18 নম্বর পেজে। তো সেই পেজে দেখতে পাবে যে প্রথমে পয়েন্ট রয়েছে যে পশ্চিমবঙ্গের শারীরিক শিক্ষার ইতিহাস বিংশ শতাব্দী ও তার পরে। তো প্রথমে স্বাধীনতা পূর্ববর্তী যে রয়েছে তার আন্ডারে তোমরা যে পরপর রয়েছে দেখবে, আমি এখন এখানে ছবি তুলিনি, আমি বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবে বুঝতে পারবে। YMCA ও শারীরিক শিক্ষা এই পয়েন্টটি লিখে তার আন্ডারে 2 থেকে 3 লাইন লিখতে হবে, তারপর রবীন্দ্রনাথ ও শারীরিক শিক্ষা সেখানে 2 লাইন লিখতে হবে, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় ও শারীরিক শিক্ষা তার আন্ডারে 2 লাইন লিখতে হবে, জেমস বুকানন এখানে মেন পয়েন্টে লিখতে হবে যে নিচেই যেটা রয়েছে যে কত সালে প্রতিষ্ঠা করেছিলেন এবং তার যে স্পোর্টস অ্যান্ড ড্রিল নামক বইটি, তো সেটা লিখতে হবে, আর তারপর রয়েছে গুরুশর দত্ত ব্রতচারী আন্দোলন, তো সেটি 2 লাইনের মতো লিখতে হবে। তার পরবর্তী চলে যাচ্ছে যে স্বাধীনতা পরবর্তী পর্যায়, সেখানে বেশ কিছু প্রথমে রাধাকৃষ্ণ কমিশন রয়েছে, যে কমিশনে কিছু লেখা রয়েছে এগুলো লেখার অত প্রয়োজন নেই, বেশ কিছু যেমন 1949 সালটা লিখতে হবে, 1955 সালটা, 1965, 1975, পরবর্তী 2007, 2013, তো এভাবে লিখে শেষে একদম যে 22 পাতা এবং 23 পাতা স্কিপ করে একদম 23 পাতা চলে আসবে, 22 পাতা স্কিপ করার পরে যে সেখানে বেশ কিছু পয়েন্ট যেমন রয়েছে কন্যাশ্রী প্রকল্প যে 2011-17 সালে, তো সেটা লিখে এবং লাস্টে উপসংহার একটু লিখলেই হয়ে যাবে। তো 3টে প্রশ্নের মধ্যে আমি প্রথম চ্যাপ্টার থেকে দিচ্ছি, তো সেই দুটো এই 3টের মধ্যে 1টি প্রশ্ন তোমরা কনফার্মই পাবে। তো প্রথম যে প্রশ্নটা দিয়ে আমি দিয়েছিলাম শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, আমি আশা করছি এই প্রশ্নটা তোমরা 100% কমন পাবেই পাবে। এবার আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায়, স্বাস্থ্য শিক্ষা।
এই দ্বিতীয় অধ্যায় থেকে গত বছর অর্থাৎ 2023 সালে যে দুটি প্রশ্ন এসেছিল আমরা একবার দেখে নিই। ক্রীড়া দক্ষতার ওপর ধূমপানের ক্ষতিকারক দিকগুলি লেখো, ম্যালেরিয়া কী, ম্যালেরিয়ার নিয়ন্ত্রণের পদক্ষেপগুলি লেখো। তো এই দুটি প্রশ্ন করে আমি যে সাজেশন রেখেছি, প্রথম প্রশ্ন হলো স্বাস্থ্য নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ বা নিয়ামকগুলি। তো এখানে চারটি পয়েন্ট রয়েছে, ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ, পরিবেশগত স্বাস্থ্য নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ, সামাজিক স্বাস্থ্য নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ আর মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ। তো এটা তোমরা পেয়ে যাবে 38 পেজে পেয়ে যাবে, 38 পেজ থেকে শুরু হচ্ছে। তো তার আন্ডারে যে পয়েন্ট রয়েছে, চারটি পয়েন্ট, 38 পেজে, এই 38 পেজে প্রথম পয়েন্টটি রয়েছে। সেই আন্ডারে বেশ কিছু 7টির মতো পয়েন্ট রয়েছে, তোমরা সেখান থেকে 5টা কি 4টে পয়েন্ট তুলে নেবে। দ্বিতীয় পয়েন্টটি রয়েছে 39 পেজে, সেখানেও বেশ কিছু পয়েন্ট রয়েছে 4টির মতো। তো 4টি পয়েন্ট তোমাদের লিখতে হবে। 3 নম্বর সেটি রয়েছে 39 পেজে, সেখানেও পয়েন্ট রয়েছে 3টি পয়েন্ট লিখতে হবে। আর মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণের সময় 4 নম্বর পয়েন্টে রয়েছে 40 পেজে, সেখানে 4টি পয়েন্ট রয়েছে, সে 4টি পয়েন্ট লিখতে হবে। আমার মনে হয় যে দ্বিতীয় চ্যাপ্টার থেকে বা দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটি তোমরা 100% কমন পাবেই পাবে, প্রশ্নটি তোমরা পেয়ে যাবে 38 পেজ থেকে 40 পেজের মধ্যে। এবার দ্বিতীয় প্রশ্ন, সেটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সম্পর্কে যা জানা লেখো, এরকম প্রশ্নটা আসতে পারে। তো এখানে তোমরা এটা পেয়ে যাবে পেজ নাম্বার 42, 42 এবং 43 মিডিল করে গিয়ে শেষ হয়েছে এই প্রশ্নটি। আমার কাছে মনে হচ্ছে যে এটাও 100% আসবে, অর্থাৎ এই দুটি, প্রথমে ছিল স্বাস্থ্য নিয়ামক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই দুটি দেবে, দুটির মধ্যে একটি করতে হবে। তো আমার মনে হচ্ছে যে দুটির মধ্যে তোমরা একটি করলে, মানে দুটি করলে একটি কমন পাবেই পাবে, শিওর। তো হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখানে কী কী লিখবে, প্রথমে এটা ভূমিকা রয়েছে, তারপর প্রতিষ্ঠা লিখতে হবে, তারপর কার্যালয়টা লিখতে হবে, তারপর কার্যাবলী লিখতে হবে, তারপর লক্ষ্য লিখতে হবে এবং উদ্দেশ্য লিখতে হবে। পরবর্তীতে এখানে এই পরিষদটা না লিখলেও হবে, লিখতে পারলে ভালো, কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য বলছি যে পয়েন্টগুলো লিখলি তোমাদের কাজ হয়ে যাবে, শেষের পয়েন্টটা একটু লিখতে হবে। এই গেল দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো স্বাস্থ্যের উপর ড্রাগের ক্রিয়া ও প্রতিক্রিয়া, এটি পেয়ে যাবে 75 নম্বর পেজে। এই প্রশ্নটি তোমরা উত্তরটা এভাবে তৈরি করবে যে প্রথমে ভূমিকাটা যেটা রয়েছে 75 নম্বর পেজে, সেখানে এটা লিখতে হবে। লেখার পরে 76 পেজে তোমরা চলে যাবে, সেখানে বিভিন্ন ড্রাগের নামগুলো লিখতে হবে, তারপর নিষিদ্ধ ড্রাগের অপপ্রয়োগের কারণটা লিখতে হবে এবং শরীরের ওপর প্রভাবটা সেটা লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন, যেটা আমি বলবো, সেটা হচ্ছে স্বাস্থ্যের ওপর মদ বা অ্যালকোহলের প্রভাব, এটা পেয়ে যাবে 77 পেজে। প্রথমে তোমরা ভূমিকাটা লিখলে, তারপর লিখবে যে মদের প্রকৃতি, তারপর মদ্যপানের কারণ, এবং পরবর্তী 78 পেজে চলে যাবে, সেখানে এর প্রভাবটা লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, এখানে প্রশ্নটা দুটোভাবে আসতে পারে, একটি 4 নম্বর, সেটি হলো চোখের যত্ন তোমরা কীভাবে নেবে, চোখের যত্ন নেওয়ার বিভিন্ন পদ্ধতি, এবং পরবর্তী হচ্ছে যে দাঁতের যত্ন তোমরা কীভাবে নেবে সেটা নিয়ে। অর্থাৎ এরকম প্রশ্নটা আসবে যে চোখের এবং দাঁতের জন্য কীভাবে না হয় সেই পদ্ধতিগুলো আলোচনা করো। তো প্রথমটি 4 নম্বর থাকবে, তার জন্য এই যে পদ্ধতিগুলো সেই পদ্ধতি লিখতে হবে 4 নম্বরের মতো, অর্থাৎ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো সবই লিখতে হবে। তারপর রয়েছে দাঁতের জন্য, এটি 4 নম্বর, সেই বিভিন্ন পদ্ধতিগুলো লিখতে হবে। এই গেল দ্বিতীয় অধ্যায়। এবার তৃতীয় অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায় রয়েছে যে শারীরশিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি। তো এই তৃতীয় অধ্যায় থেকে
2023 সালে অর্থাৎ গত বছর যে দুটি প্রশ্ন এসেছিল সে দুটি হলো, দেহ ভঙ্গিমা বিকৃতি বলতে কী বোঝো, ফ্ল্যাট ফুট কাকে বলে, ফ্ল্যাট ফুটের কারণ ও প্রতিকার সম্বন্ধে যা জানো লেখো, অথবা মানুষের শরীরের পেশি কয় প্রকার ও কী কী, পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো। এই দুটো প্রশ্ন স্কিপ করে আমি যে সাজেশন দেখেছি সে প্রথম প্রশ্ন হলো সংবনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব। এটি আমার কাছে 90% খুব ইম্পর্টেন্ট, এটা মনে হচ্ছে আমার পরীক্ষাতে তোমাদের এবছর আসবে। তো উত্তরটা পেয়ে যাবে 92 পেজে, শুরু হচ্ছে এবং সেটা শেষ হচ্ছে 93 পেজে। এখানে বেশ কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো হলো যেমন হৃৎপিণ্ড, ধমনীয় শিরা, রক্তজালিকা, লসিকা, সে 4টি পয়েন্ট লিখে এটা শেষ হবে। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা আমি সাজেস্ট করবো সেটি হলো দৈহিক ভর সূচক BMI, বডি ম্যাস ইন্ডেক্স। তো এই প্রশ্নটি এভাবে আসতে পারে যে BMI কী, কাকে বলে, তার সূত্রটি লেখো। এবং এর সাথে অন্য আরও প্রশ্ন যোগ থাকতে পারে, অর্থাৎ শুধু যে এই 1টি প্রশ্নতেই 8 নম্বর সেরকম থাকবে না, এখানে হয়তো 3 নম্বর কি 4 নম্বর থাকতে পারে এবং বাকি প্রশ্ন যে কোনো একটি এর সঙ্গে জুড়ে দিতে পারে। সেটি কি থাকতে পারে, যেমন এখানে মেরুদণ্ডের সমস্যাজনিত বিকৃতি, হয়তো ওটার সঙ্গে এটা যুক্ত থাকলেও এবং 4 এবং 2 এবং 6 সেটা মিলিয়ে 8 করে দিতে পারে। আবার এই প্রশ্নটি সিঙ্গেলও আসতে পারে, একটি যে মেরুদণ্ডের সমস্যাজনিত বিকৃতি মোট 3টি রয়েছে, কাইফোসিস, লর্ডোসিস আর স্কোলিওসিস। আবার বলছি যে পরীক্ষার সময় আবার এরকম দিতে পারে যে কাইফোসিস ও লর্ডোসিস এর কারণ এবং প্রতিকারগুলি লেখো, অর্থাৎ কাইফোসিস নিয়ে 4 নম্বর এবং লর্ডোসিস নিয়ে 4 নম্বর, টোটাল 8 নম্বর এভাবে আসতে পারে। কিন্তু কীভাবে দেবে সেটা এখন জানি না, কিন্তু আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি কিন্তু তোমাদের যে কোনোভাবেই আসতে পারে। মেরুদণ্ডের সমস্যাজনিত বিকৃতি এভাবে দিতে পারে, তখন এই 3টি পয়েন্টে তোমাদের লিখতে হবে, অথবা এভাবে দিতে পারে যে কাইফোসিস এবং লর্ডোসিস এর কারণ ও প্রতিকার লেখো, 4 4 করে 8 নম্বর থাকবে। তো তোমরা এটা পেয়ে যাবে 107 পেজে, 107 নম্বর পেজে। লর্ডোসিস্ট পাবে 108 নম্বর পেজে। এখানে পূর্ব সতর্কতা লেখা দরকার নেই, শুধু কারণ আর প্রতিকারটা তোমরা মুখস্ত করলে তোমাদের এটা হয়ে যাবে। আর স্কোলিওসিস এটা রয়েছে 109 নম্বর পেজে। এবার আমরা চতুর্থ অধ্যায় চলে আসবো, বিদ্যালয় স্তরে শারীরিকশিক্ষার কর্মসূচি পালন। এই চতুর্থ অধ্যায় থেকে গত বছর 2023-এ যে দুটি প্রশ্ন এসেছিলো সে দুটি হলো, টুর্নামেন্ট কাকে বলে, টুর্নামেন্ট কয় প্রকার ও কী কী, লীগ টুর্নামেন্টের শ্রেণীবিভাগগুলি সম্পর্কে যা জানো লেখো, অথবা সিটিং কী, পুরুষদের একটি কবাডি খেলার কোর্ট অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই দুটি প্রশ্ন স্কিপ করে আমি প্রথম প্রশ্ন যেটা সাজেস্ট করো সেটি হলো, ভলিবল মাঠটি আঁকতে হবে অঙ্কনচিত্র। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আর মনে হয় এই প্রশ্নটি তোমাদের এবছর আসতে চলেছে, ভলিবল মাঠের অঙ্কনচিত্র লেখো। দ্বিতীয় আমি সাজেস্ট করব যে আগে একটা কথা বলে দিই যে তোমরা ভলিবলের যে ছবিটা সেটা পেয়ে যাবে 122 নম্বর পেজে, নাহলে তোমাদের খুঁজতে সমস্যা হবে, তার জন্য পেজ নাম্বারগুলো আমি উল্লেখ করে দিচ্ছি। 122 নম্বর পেজে তোমরা এই ছবিটা পেয়ে যাবে, যে ফুটবলের ছবি সেটা পাবে 124 নম্বর পেজে, 124 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। এই দ্বিতীয় প্রশ্ন আমি সাজেস্ট করছি এটাই যে ফুটবলের মাঠের যে ছবি সেটি। তৃতীয় হচ্ছে যে ডিসকাস নিক্ষেপ ক্ষেত্র, এটি পেয়ে যাবে 126, 126 পেজে। এই 3টি খেলা মাঠের ছবির মধ্যে আমার মনে হয় 1টি আসতে চলেছে তোমাদের। এছাড়াও যে প্রশ্ন আমি সাজেস্ট করবো এখান থেকে সেটি হলো, আন্তঃপ্রাচীর প্রতিযোগিতা প্রয়োজনীয়তা উদ্দেশ্য আলোচনা করো।
এটা রয়েছে 143 পেজ, 143 পেজে এই উত্তরটা তোমরা পেয়ে যাবে। এবং তারপর রয়েছে বহিঃপ্রাচীর প্রতিযোগিতার প্রয়োজনীয়তা উদ্দেশ্য, এইটির উত্তর তোমরা পেয়ে যাবে 145, অর্থাৎ 145 পেজে তোমরা এর উত্তর পেয়ে যাবে। তো এই যে দুটি প্রশ্ন, আন্তঃপ্রাচীর প্রতিযোগিতার প্রয়োজনীয়তা উদ্দেশ্য এবং বহিঃপ্রাচীর প্রতিযোগিতার প্রয়োজনীয়তা উদ্দেশ্য, তো আমার মনে হয় দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের আসতে চলেছে, একটি প্রশ্ন তোমাদের আসতে চলেছে, তো এই দুটো তৈরি করে নাও। তো এই শেষ হলো তোমাদের সাজেশন। তো আর একবার প্রথম অধ্যায় থেকে আমি প্রশ্নগুলো আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথম অধ্যায়ের শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, শারীরিক শিক্ষার গুরুত্ব, পশ্চিমবঙ্গের শারীরিক শিক্ষার ইতিহাস। দ্বিতীয় অধ্যায় থেকে স্বাস্থ্য নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ বা নিয়ামক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্যের উপর ড্রাগের ক্রিয়া ও প্রতিক্রিয়া, স্বাস্থ্যের উপর মদ বা অ্যালকোহলের প্রভাব, চোখের যত্ন, দাঁতের যত্ন। তিন নম্বর অধ্যায় থেকে সংবাদতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব, দৈহিক ভর সূচক বডি ম্যাস ইন্ডেক্স যেটা BMI, মেরুদণ্ডের সমস্যাজনিত বিকৃতি অথবা কাইফোসিস ও লর্ডোসিসের কারণ ও প্রতিকার। চতুর্থ অধ্যায় থেকে ভলিবল মাঠের চিত্র অঙ্কন, ফুটবল মাঠের চিত্র অঙ্কন, ডিসকাস নিক্ষেপের মাঠের চিত্র অঙ্কন, আন্তঃপ্রাচীর প্রতিযোগিতার প্রয়োজনীয়তা উদ্দেশ্য এবং বহিঃপ্রাচীর প্রতিযোগিতার প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য। আজকে সাজেশন এখানেই শেষ হচ্ছে। তো বড় প্রশ্নের জন্য আমি সাজেশন আজকে দিলাম, পরবর্তী ভিডিওতে এর MCQ এবং SEQ একাদশ শ্রেণীর স্বাস্থ্য শারীরিক শিক্ষার জন্য যে 4 নম্বর এবং 4 নম্বর 8 নম্বর রয়েছে তার জন্য পরের ভিডিও আমি নিয়ে আসছি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।